পেয়ে গেছি সুস্মিতা দিকে বলবো দিদি কত ভোটে তুমি লিড করবে 1998 কেমন লাগছে এই জয় লাস্ট একটা প্রশ্ন করব তুমি কাকে উৎসর্গ করবে এই জয় আমি মমতা ব্যানার্জি জনগণকে উৎসর্গ করবো মমতা ব্যানার্জি আর যে ভোটাররা তোমাকে ভোট দিয়ে ভোটে জিতিয়েছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা আমাকে পুনর্নির্বাচিত করেছেন আমার যেটুকু অসম্পূর্ণ কাজ আছে আমি আগামী 5 বছর এটা সম্পূর্ণ করার চেষ্টা করবো শুনে নিলেন আপনারা সুস্মিতা দির বক্তব্য আমরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি আমার ইন্টারভিউ নিয়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন দিলীপ দা হয়ে গেছে না না তোমারটা হয়নি আলাদা করে নেব ওই জন্য চলো চল চল চল।